DJ Bobby, do try it number 4. তোমার কার্যকলাপ যেদিন আমি মরা কানে আমি বলতে পেরেছি না 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 আসার সময় হয়ে গেছে বেটা ছেলে আসার আগে আমাকে একটু ফোন দিয়ে আটতে হবে কিন্তু কি করা যায় কি করা যায় না এখানে ঘুমিয়ে থাকবো চুপ করে ঘুমিয়ে দেখবো বেটা ছেলে কি করে আর সামনে যা পারি বলে যাবো তারপর যেটাই হবে দেখা যাবে পটলে ভাত দেরি হয়ে গেছে বেটা ছেলে এখন কি বলবে ঠিক নেই আলু ভাত একটুবার ডেকে দেখি কুমড়া পাটা ভয় করছো খুব বাঁকা বাঁকা করে দেরি হয়ে গেছে বাবা নারদ মামিমা ঠিক হয়েছে বেটা ছেলে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ভুল বকছে বাবা না মামিমা তোমার একই সর্বনাশ বেটা ছেলে কাঁদছে কেন ঠিক আছে মনে হয় স্বপ্ন দেখছে আমি গায়ে হাত দিয়ে এক ভাই ডেকে দেখি নারদ আমি বাবা আমি বাবা এক্ষুনি মেরে দিয়েছিল বলে বাবা কি হয়েছে বাবা কেন বাবা আমি অনেক এসে গেছি তুমি ঘুমোচ্ছিলে তো তাই তোমার ডাকিনি বাবা চুপ করেছিলাম বাবা তোমার কি হয়েছিল তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কান্নাকাটি করছিলে কেন বাবা স্বপ্ন দেখেছি স্বপ্ন তা স্বপ্নটা কি স্বপ্ন বাবা এই মামা একটা কথা বলবো ভোরের স্বপ্ন কি সত্যি হয় দেখো বাবা অনেক সময় ভোরের স্বপ্ন সত্যই তো হয় কিন্তু তুমি কেমন স্বপ্ন দেখেছো আমি কেমন করে বলবো বলো তো কি স্বপ্ন আমি না স্বপ্নে দেখলাম কি স্বপ্ন বাবা কৈলাসে মামি মানে মহামারী বেইরা কি বললে তোমার শুনে কি বললে কৈলাসে তোমার মামি মানে মহামারী বেইরা আর সেই দুঃখে ভাই বোন চিন্তায় সব অসুস্থ হয়ে বাবা না আমি আর সহ্য করে থাকতে পারি না এই মুহূর্তে আমাকে ছুটে চলে যেতে হবে কইনা সেই মুহূর্তে কেন বাবা তুমি বাধা দিলে কেন আপনি যাবেন না আপনি যাবেন না কেন বাবা আপনার ওই মহিষের পিষ্টে খটাং 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 করে যেতে যেতে মামিমা পটল বাবা বাবা তুমি আমায় একটা যুক্তি বলে দাও বাবা আমি এখন কি করব কোথায় যাব তোমার মামিমার অসুখের কেন কেন স্বয়ং আমি আছি আমি ঢেকি বাউনে কোয়া করে যাব বাবা এই জন্য যদি তোমার আমি সঙ্গে করে নিয়ে এসেছি তাহলে তুমি এক কাজ করো বাবা আর বিলম্বে এই প্রয়োজন এই মুহূর্তে তুমি ছুটে চলে যাও কৈলাসে কৈলাসে গিয়ে তোমার মামিমা তোমার ভাই বোন কেমন আছে একবার সংবাদ তো নিয়ে এসো মনে আপনি কোনো চিন্তা করবেন আমি যখন আছি কোনো অসুবিধা হবে না কিন্তু হ্যাঁ আমি যাচ্ছি কৈলাসের খবর আনতে আপনি এদিকের চাষবাসটা বেশ ভালো করে দেবেন চিন্তা নাই প্রিয় কেন ঘন ঘন নিমন্ত্রণ খেতে যাবি বাবা নিমন্ত্রণ একা থাকলে যদি নিমন্ত্রণ হয় খেতে যেতে হয় কিন্তু বাবা তুমি সংবাদটা তাড়াতাড়ি করে নিয়ে আসবে ঠিক আছে মামা তাহলে আমি যাচ্ছি কৈলাসে আমি এদিকে দেখবেন কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ওগো চলো চলো নয়নে হাসি মাখাব চলো চলো নয়নে হাসি মাখাব আনন্দ মনে ভ্রম বিবাহ হরি বলো হরি বলো মনে রে আমার হরি বলো হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে আমার চলো চলো নয়নে হাসি মাখাব দোনে চলো চলো নয়নে হাসি মাখাব দোনে আনন্দ কাননে ভ্রম বিবাহ হরি বলো হরি চলো নয়নে
বলো মিলনে হাসি মাখাবো দোনে আনন্দ কাননে মন করে ঠিক ততদিনের জন্য আমি থাকবো ওই সুন্দরীর কুঠির মাঝে। মামা বাবু মামা বাবু আর মনে হয় ফিরে কোনদিন আসবে না মামিমা। মামা বাবু আসবে না গো, মামা বাবু আসবে না গো, আসবে না গো, নতুন মামী মা পেয়েছে মামা, মামা বাবু আসবে না গো, আর কুচু নিরপে হামে পড়েছে মামা, মামা বাবু আর আসবে না গো, কুচু নিরপে হামে পড়েছে আমাদের কি জন্য পাঠিয়েছিলেন সেই বন্ডুকার সদন? কেন বাবা, চাষ করিবার তরে পাঠিয়েছি, কিন্তু মামা বাবু সেখানে গিয়ে না চাষের পরিবর্তে নারী চাষ করে বেড়াচ্ছে, আমি কোন দিকে যাই যেদিকে বলো বাবা, তোমার মামা বাবুকে কেমন করে ফিরিয়ে আনবো সেই আমি এখন এক কাজ করি, আপনি কিছু ঝুঁকাঝুঁকি যাঁচ মাসি মশা এইসব সিজন করে আমার কাছে দিন, আমি তাদেরকে নিয়ে যাবো বললো কার সদনে, তারপরে যুক্তি আমি আপনাকে বলবো। ঠিক বলেছো দেবশ্রী, তুমি ক্ষণকাল করো অপেক্ষা, দাস মশা মাছি ঝোঁকাঝুঁকি এই মুহূর্তে আমি সিজন করবো। বেশ মানে আমার অপেক্ষা করছি। আরে ডাঁশারে মাছি মশা ঝোঁকা সিজন করে, ডাঁশারে মাছি মশা মাছি চাষার মশা মাছি ঝোঁকা সিজন করে গৌরি গো, চাষার মাছি মশা আর গায়ের ময়লা তুলে দেবে মশা সিজন করে গো, চাষার মশা মাছি ঝোঁকা সিজন করে গৌরি গো, চাষার মাছি মশা আর পায়ের ময়লা তুলে দেবে
बोलू काडो कुले गो गाजर मोसा माची जो कासे जर तारे गोरी गो गाजर मोसा माची जो बेस मैं बेस আপনি কোনো চিন্তা করবেন না আমি এদেরকে নিয়ে যাচ্ছি সেই বল্লুকার সদনে এদের দংশনে মামা মামু যদি না ফিরে আসে কৈলাস ধামে তবে আমার নাম থাক কাজটা করে বলে তাহলে আমি আসি নারায়ণ 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 ও গো ঠাকুর তুমি সেই বল্লু পার কোলে পরিত্যাগ করে ফিরে এসো ঠাকুর সোনার কৈলাসে ফিরে এসো সোনার কৈলাসে নমস্কার নারদ মুনি রূপিনে সন্তুষ্ট হয়ে প্রসঙ্গে বিশ্বাস মায়ের নামে 10টি টাকা দান করেছি যে মনির বাসনা এবং কামনায় দান করেছি মা মনুষ্য যেন ওর মনের বাসনা পূর্ণ করে মা মনুষ্যের চরণ ধারণ করে সবাই একবার হরি হরি বলে ও শীতকাল হাত বাড়াচ্ছে মা মনুষ্যের নামে একবার সবাই হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে আমি দেখতে দেখতে বললো কার সদনে এসে গেছি এই জোকা জোকি রাজমাসি মশা আমি এখানে ছেড়ে দিয়ে এলাম আমি তোমাদেরকে যখন মামা বউকে দংশন করতে বলবো না তোমরা ঠিক সেই মুহূর্তে মামা বউকে দংশন করবে বেশ প্রভু না না এখানে আর বিলম্ব করব না আমি ফিরে চললাম মামা বাবুর কুঠিরে চিন্তা বড় চিন্তা দেবশ্রীকে পাঠিয়ে দিলাম কৈলাসে মহিমা সংবাদ আনতে কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না বড় চিন্তার মধ্যেই পড়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মেলা ছেড়ে আসছে মধুমাখা হরি নাম নাম গো সুসংবাদ সুধা মাখা কৃষ্ণের নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম গো সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণের নাম নাম গো মধু মাখা কৃষ্ণের নাম নাম গো সুধা মাখা হরি নাম জপরে জপরে রস নাম সুধা মাখা হরি নাম নাম গো জপরে 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 রস নাম সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা কৃষ্ণের নাম কৃষ্ণ কে যাব কৃষ্ণ কে যাব সুধা মাখা কৃষ্ণ নাম রে বলো 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 তোমার মাইমা কেমন আছে ভাই বোন কেমন আছে এখন কৈলাসে সবাই মঙ্গলে আছে বাঁচা গেল বাবা বাঁচা গেল মামা বাবু এ আপনি কি করেছে জানো বাবা আমি কি করেছি আমি আসার সময় দেখলাম সামনে জমি ধান গাছে থেকে ঘাস সব বড় বড় হয়ে গেছে কি বাবা চিন্তা চিন্তা তুমি করতে পারিনি দেখো বাবা না ঘন ঘন নিমন্ত্রণ ওই যে অন্য জমিগুলো আমি সব নিলাম করে দিয়েছি বাবা কিন্তু বাকি আছে মাত্র ওই যে ওই পাশের জমিটা বড় ঘাস জমেছে তুমি যখন সংবাদ নিয়ে কুশলে ফিরে এসেছো দুই বাপ বেটাই মিলে আমরা নিলাম করেই দেব সে কি মামা বাবু
আমি এত দূরে কৈলাস থেকে আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি আর আপনি আমাকে দিয়ে কাজ করাবেন। দেখ বাবা, কষ্ট না করলে কেষ্ট পাবে কেমন করে? মর্তের মানব তোমাকে দেবর্ষি বলে মানবে কেমন করে? তাই তোমাকে কষ্ট তো করতেই হবে। ঠিক আছে মহাবাবু, আপনাকে আর কিছু বলতে হবে না, চলুন আমরা নীলন কার্যে যাই। তাই মামাবাবু তাহলে শুরু কর। হ্যাঁ শুরু তো করতেই হবে, সবাই তো শুরু। যোকাযোগি তোমাদের কাজ শুরু করে দাও। বাবা এটা কি বাবা, আমি কি করে বলছি বাবা, এটা কি তুমি মামা? এ তো যোকাযোগি বললে। হ্যাঁ যোকাযোগি বাবা, এই যোকাযোগি আবার কোথা থেকে? আমি কি করে জানো? তুমি তাহলে কিচ্ছু জানো না? হ্যাঁ ও বেটার ছেলে, এতদিন তো যোকাযোগি কেউ আসেনি, কামড়ে ধরেনি বাবা, কামড়ে রক্ত বার করে দিয়েছিল বাবা। ওই বেটার ছেলে কৈলাস হতে এলো আর যোকাযোগি শুরু হয়ে গেল। আমার মনে হয় ওই বেটার ছেলে ছল চাতুরি আছে। ঠিক আছে দেখা যাক কি করা যায়। বাবা এগুলো তো মারতে হবে। কি বললেন, মেরে ফেলবে? হ্যাঁ সর্বনাশ করেছে, আমি কোন দিকে যাই? যদি না মারা হয় মামাবু, একদিকে মামিমা, যা হয় হোক, আগে মামিমার পক্ষে ছিল, আগে মামাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এক কাজ করুন, এই মর্তের মাটি নিয়ে কিছু লবণ তৈরি করে দিন। ঠিক আছে মামা, এক্ষুনি লবণ সৃষ্টি করে দেবো। এক এই দেখো ভাই, দেখো লবণ সৃষ্টি হয়েছে, কেমন সুন্দর। যোগাযোগি নাকি খেয়ে ফেলবে বাবা, কতদিন খাওয়া হয়নি তোমার? খাওয়া দেবো বাবা, ভালো খাওয়া দেবো, তবে লাস্টের দিনে হবে বাবা। তাহলে চলো এইবারে আবার নিয়ন কাছে এইবার দাস আর মাছি শুরু করে দে বাবা, তোরে দেরি করি। বাবা নারদ তরি 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 উই ভাই, বাবা এদিকে এসে দি উই ভাই, রেগে যেও না বাবা, রেগে উই ভাই, রেগে যেও না বাবা, রেগে যেও না। দেখো না বাবা, এই যে দুটো পালক আছে না, গায়ে বসছে, বসে পালক দুটো এরকম এরকম করে কামড়ে ধরছে বাবা। মেরে নিচে তো যাই হয়, পালা বাবা। এগুলো কি বাবা? এ তো ডাঁশ আর মাছি। কি বলে ডাঁশ মাছি? এ আবার কোথা থেকে এলো? আমি কি করে জানি? তুই তাহলে কিচ্ছু জানো না? হ্যাঁ ও বেটার ছেলে, আমি তোমাদের শেষ করাবো, তবে আমার নাম দেবানি বাবা। মারতে হবে সে কি মামা? এখানে ফেলবে বাবা, না মারলে মর্তের মানবদের যদি এইভাবে কামড়ে ধরে তাহলে তারা চাষ করবে কেমন করে? ঠিক আছে মামা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন আছি ভাঙনা ছেলে তখন চিন্তা পুরো দুশ্চিন্তা করে ছাড়। এখন কি হয় বলো তো? আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন কি বসে থাকবেন চিন্তা ভাব করেন? ঠিক আছে বসে দাঁড়াবেন। ঠিক আছে বসি, যদি সব মারা যায় বসুন। এই গাল
বাবা মশা তোরা তোরই থাক বসবে কপাট কপাট ধরবি অনেকদিন খাইনি বাবা চাষে শিয়ের করতে করতে খা ডগ মশা আবার কোথা থেকে এলো বাবা রে বাবা দেখুন মামাবু এক কথা বারবার আজকে কি বার আজকের কি বার আজকের বোধ হয় বুধবার বাবা বুধবার করে কামড়ায় বুঝি মশায় এ কোথা থেকে এলো আমি জানি না আমি বলতে পারবো ও তুমি তাহলে কিচ্ছু জানো না না ও একটা ছেলে তোমার দিয়েই শেষ করবো আমি তুমি জানো ছল চাতুরি বাবা নারদ হ্যাঁ বলুন এগুলোও তো মারতে হবে এই আপনি বলেন জীব হত্যা মহাপাপ দেখো বাবা ঘন ঘন জীব হত্যা করে চলেছেন আপনার তো কোনো পাপ হয় না কেন দেবতা যে জীব ক্ষতিকারক সে জীবকে বাঁচিয়ে রাখলে হবে না বাবা ক্ষতি করে দেবে তাই ক্ষতিকর জীবকে মারলে কোনো পাপ হয় না আপনি এখন কাজ করুন কি কাজ সম্মুখে দেখা যাক কোচপাড়ার হাট কি বললে কোচপাড়ার হাট কেন 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 কি হয়েছে যেই বলেছি কোচপাড়ার হাট চক চক করে উঠেছে ওই কোচপাড়ার হাটে তো দুটো মশারি আনবেন মশারি হ্যাঁ মশারি নিয়ে আসবেন যখন কি করবো এখানকার যত মশা আছে মশারির মধ্যে প্রবেশ করিয়ে দেবো আমরা বাড়ি স্মরণ করবো উল্টো হয়েছে উল্টো হয়ে গেছে বাবা বলাটা উল্টো হয়ে গেছে কি হয়েছে হয়েছিল কিন্তু একটু উল্টো হয়ে গেছে দেখো বাবা আমরা মানুষ তো দুজন আর মশা হলো ঝাঁকে ঝাঁকে নাকে নাকে আচ্ছা আচ্ছা তাই মশারি নিয়ে এসে যদি আমরা মশারিটা খাটিয়ে দিয়ে মশারির ভিতরে ঢুকে থাকি তাহলে আর মশার কামড়াতে পারবে না ওই যেটাই চাল ভাজা সেটাই মুড়ি ভাজা তাহলে বাবা আমি মশারি কিনতে যাই হ্যাঁ চলে যান দেরি করবে না মশা বলেছে বলেছে বেটার ছেলে বলেছে মশারি কোচ পাড়ার কোচপাড়ার হাটেও যাওয়া হবে আর মশারি কেনাও হবে আর সুন্দরীর কুটির হতে একবার দেখাও হবে আমি এই মৌনও চললাম ওই কোচপাড়ার হাটে একটু চোখ ফুলজ্জা বলে কিছু নেই আমি তো একটা ছেলে হ্যাঁ যেই বলেছি কোচপাড়ার হাট তখন বিড়ালে চোক চক চক করছে কেন রদ দেখা কলা বেচারে কলা বেচা বেশ বাবু বেশ আপনি চললেন কোচপাড়ার হাটে মশারি আনতে আপনি যতক্ষণ না ওখান থেকে এখানে ফিরে আসছেন না আমি এই মুহূর্তে যাব কৈলাসে মামিমার কাছ থেকে যুক্তি দিয়ে আবার ফিরে আসবো আমি চললাম কৈলাস মন্দিরে নারায়ণ 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 ¶¶
কাছে দাস মশাবাজি ঝোকাঝুকি পাঠালাম কিন্তু এখনো কেউ ফিরে আসলো না। মামি আমি এসে গেছি। তুমি একা আসলে তোমার মামা বাবা কোথায়? শুনেন মামি আমার শুনেন, এই সব ছল চাতুরি আর চলবে না, আপনাকে সোজা সুজে যেতে হবে সেই বল্লুকার সদনে। কিন্তু আমি কিভাবে যাব বাবা? আপনি কিভাবে যাবেন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি তেমনই বেশি যাবেন আমার সঙ্গে সেই বল্লুকার সদনে। মগবাগিনী মাগো সাজো সেজে আজ চলে ভাই আমার সঙ্গে সেজে ওমা চল মায়া মার সঙ্গে মগবাগি দিনির সাজ সেজে চলে মায়া মার সঙ্গে চল বাগিনীর সাজ সেজে চলে মায়া মার সঙ্গে চল বাগিনীর সাজ সেজে আরে হাতে সরণী মা তারা ওই সরাতে ছেজি বিজয় আরে হাতে সরা চল মা তারা ওই সরাতে ছেজি বিজয় আরে কাকে নে মা কেলে হাড়ি মা গো হাতে নে মা ছাগে নি যা আরে কাকে নে মা কেলে হাড়ি হাতে নে মা ছাগে নি যা ও বাগিনীর সাজ সেজে চল মায়া মার সঙ্গে চল বাহাদিনীর সাজ সেজে আর কেউ যদি জিজ্ঞাসা করে বল মা গো তুমি দেবশি বাগদির মেয়ে তুমি পাগল বলা স্বামী আর কেউ যদি জিজ্ঞাসা কোন চিন্তায় থাকবো এদিকে মামা বাবু ওদিকে মামি মা দুটো চিন্তায় মাথার মধ্যে যেন এদিক থেকে একবার মারছে ওদিক থেকে একবার মারছে চিন্তায় চিন্তায় পুরো একবার মাথা খারাপ হয়ে গেল রে বাবা। দেবের ঘরণে কেমন সাজবে বাগদিনী? একটু বিলম্ব হতেই পারে, ঠিক আছে বিলম্ব যতক্ষণ হচ্ছে কি আর করব, ততক্ষণ একটা প্রভুর নাম কীর্তন করে নি। কে কে মা তুমি? কে মা তুমি? আমার দিকে সরে এসো। কি কারণে আবির্ভাব মা? কিন্তু চেহারাটা যেন কেমন কেমন লাগতেছে। চিনতে পারছিলাম কি পুরো একেবারে খাঁটি কে তুলে বাগদির মতন
রাখছে তো আমাকে কেউ চিনতে পারবে না তো মাতা কার আর স্বয়ং আমি যে কেনে চিনতে পাচ্ছি না মামা বাবু তো পাগল কোনো জাতি না তাহলে বলছো চিনতে পারবে না মাতা কার চলে আসুন দেরি করবেন না চলে আসুন আর মামা যদি বলি নারদ তুমি কিছু বলতে পারলে না কেন তখন কি বলবে কি 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 বলতে পারলে না কেন মানে কি 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 বলতে পারলে শোনো আমাকে কি করতে হবে তুমি বলে দাও ও কি করতে হবে এখান থেকে আমরা বললো পাশ হ্যাঁ ওখানে গিয়ে যত ধান গাছ আছে না হ্যাঁ দুমড়ে মুচড়ে ভেঙে মাঝখান থেকে আল দেবে হ্যাঁ দিয়ে জল ছেঁচবেন মাছ ধরবেন সেই মাছ বিক্রি করে মামাকে দিয়ে বিক্রি করে বুঝতে পেরেছি আর কিছু তোমাকে বলতে হবে না কেমন কি সরে এসো পিছনটা ঘোরো এখনো তো হয়নি যাই তাহলে তোমার সামনে বসতে হবে আমাকে মামে মা সব কিছু কি আপনি কৈলাসে করবেন বল্লুকা সদনে যাবেন তাহলে তুমি আমাকে নিয়ে চলে কল্লুকা সদনে তা সেখান থেকে তো আমি কখন থেকে বলে যাচ্ছি ঠিক আছে চলো দেরি করবেন না চলে আসুন বল্লুকা সদন মামি মা আর হাঁটতে হবে না এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ধান গাছ কি করতে হবে এগুলো ওই দেখুন ফেলে ভুলে গেছেন আমি ওই জন্য বলেছিলাম কৈলাসে কিছু বলবো না যা বলবো হিমর্তে মাঝারে গিয়ে বলবো তার আগে বলো শুনি এই এই যে ধান গাছ দেখছেন না হ্যাঁ না এত সুন্দর সুন্দর চাষ করেছো তোমরা দেখুন এই তো আমাকে ভাঙতে হবে ভাঙবেন তো স্বামী পাবেন না ভাঙবেন তো ফসকে যাবে বেশ আমার স্বামীকে ফেরানোর জন্য এইটুকুন কাজ আমাকে করতে হবে কেমন ঠিক আছে তাহলে আপনি ভাঙতে থাকুন ছেঁচতে থাকুন আমি তাহলে আস দাঁড়াও তুমি চলে যাও না কেন ভয় করতে তোমার মামা যদি পিছনে আছে পিছনে আছে তোমার মামা যদি ভাবে দেখে তখন তোমাকে বলবে না আরো তুমি কিছু বলতে পারলে না এই বাগদের মেয়েটা এসে ধান গাছগুলো উপরে কি অবস্থা করলো হ্যাঁ বলবো বলবো আমি বলেছি শুনিনি চলে এসেছি তাহলে তুমি পিছন দিকটা ঘোরো আমি একটা বুদ্ধি দিচ্ছি তাই করো আমি ঘুরবো পিছন হ্যাঁ মনে হয় আসার সময় নাড়ু টাড়ু নিয়ে এসেছে চুপি চুপি বের করবে দেবে দিন দিন নারদ এখানে সরে এসো এখানে সরে এসো আরে একবার ফু দিয়ে দেবো সব ব্যথা নিবারণ হয়ে যাবে আবার ফু দেবেন তো তিন শোনো মামা যদি জিজ্ঞাসা করে যে তুমি কিছু বলো তখন বলবে আমি বলেছিলাম আমাকে দিয়েছে ঠিক আছে বলে শোনে রে আকাশ শোনে রে বাতাস শোনে রে পাখি দিদার মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল শোনে রে আকাশ শোনে রে বাতাস শুরু করলাম